ব্যাখ্যাতীতরাও শুধু আমাদেরই রোমাঞ্চিত করে না, বিজ্ঞানী আর গবেষকদের কাছেও তা দারুণ আকর্ষণীয়। বছরের পর বছর ধরে গবেষকরা বিভিন্ন ঐতিহাসিক রহস্য এবং ধাঁধা সমাধানের চেষ্টা চালিয়ে আসছেন। কিছু রহস্য যেমন উদ্ঘাটন করতে পেরেছেন তারা, তেমনি এখনও ইতিহাসের অনেক রহস্যময় ঘটনা ব্যাখ্যাতীত ভাবে রয়ে গেছে। শুধু প্রাচীন কিংবদন্তিই নয়, একবিংশ শতাব্দীতেও এমন অনেক রহস্যময় ঘটনা ঘটছে যেগুলো বিচলিত করে রেখেছে গবেষকদের। এমনই কিছু রহস্যময় বস্তু সম্পর্কে এখনও বিজ্ঞান যার যথার্থ ব্যাখ্যা দাঁড় করাতে পারেনি। স্কনের পাথর, এটি শুধুমাত্র একটি বড় পাথর খণ্ডই নয়, এটি স্কটল্যান্ডের একটি অত্যন্ত পবিত্র জিনিস হিসেবেই গণ্য হয়। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই পাথরটির একটি অনন্য ক্ষমতা রয়েছে, এটি সাধারণ মানুষ থেকে প্রকৃত রাজাকে আলাদা করতে পারে, কারণ সাধারণ কোনো মানুষ এই পাথরটিতে স্পর্শ করলে এটি সশব্দে চৌচির হয়ে যাবে। জনশ্রুতি অনুসারে এই পাথরটির ইতিহাস খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের। অনেকের মতে ফারাও দ্বিতীয় রামসেসের স্কোটা নামে এক মেয়ে ছিল। রাজকুমারী স্কোটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অবশেষে স্পেনে পৌঁছান এবং আয়ারল্যান্ডের দিকে অগ্রসর হন। শেষ পর্যন্ত তিনি আয়ারল্যান্ডের উত্তর উপকূলে পৌঁছান এবং বুঝতে পারেন তার যাত্রা শেষ হয়েছে। তার নাম অনুসারে জায়গাটা একসময় স্কটল্যান্ড নামে পরিচিতি পায়। অনেকে বিশ্বাস করেন ওই রাজকুমারী পাথরখণ্ডটিকে সাথে করে নিয়ে এসেছিলেন এবং পাথরটিও স্কন নামে পরিচিত হয়ে ওঠে। বিস্ময়কর বিষয় হচ্ছে পরবর্তীতে এই পাথরের উপর বসেই স্কটল্যান্ডের সব রাজাদের অভিষেক হতো। পরে ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড লংশ্যাংস স্কনের পাথরটিকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে নিয়ে আসেন। সেখানে পাথরটিকে একটি কাঠের সিংহাসনের নিচে রাখা হয়েছিল আর এই সিংহাসনের উপরে বসেই ইংল্যান্ডের রাজা রানীদের মুকুট পরানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হতো। রানী দ্বিতীয় এলিজাবেথও ছিলেন এই তালিকায়। ইংরেজ রাজপরিবারও সম্ভবত পাথরটির আসল আর নকল রাজা যাচাই করার অবিশ্বাস্য ক্ষমতার কথা বিশ্বাস করত। শেষ পর্যন্ত 1996 সালে ব্রিটিশ সরকার পাথরটিকে স্কটল্যান্ডে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু শর্ত ছিল ইংল্যান্ডের রাজাদের অভিষেকের সময় তা ধার নেওয়া হবে। 1996 সালের 30 নভেম্বর স্কনের পাথরটি স্কটল্যান্ডের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে এটি এডিনবার্গ প্রাসাদের কাছে রক্ষিত আছে। পিরি রাইসের মানচিত্র। 1503 সালে অটোম্যান সাম্রাজ্যের নৌসেনাপতি এবং মানচিত্রবিদ পিরি রাইস বিশ্বের একটি মানচিত্র তৈরি করেছিলেন। যদিও বর্তমানে মানচিত্রটির মাত্র 1/3 অক্ষত আছে, তবে এর মূল বিশেষত্ব হচ্ছে এটি বেশ নির্ভুলভাবে আঁকা হয়েছিল, সেই সময়ের হিসেবে যাকে এক কথায় অসম্ভব একটি কাঞ্চি বলা যায়। মানচিত্রে খুব নির্ভুলভাবে ইউরোপের পশ্চিম উপকূল এবং উত্তর আফ্রিকার কিছু অংশ দেখানো হয়েছে। সেই সাথে মানচিত্রে আপনি সহজেই ব্রাজিলের উপকূল শনাক্ত করতে পারবেন। এছাড়া দক্ষিণ আমেরিকার শেষে অ্যাজোরস এবং ক্যানারি দ্বীপপুঞ্জও এতে সংযুক্ত করা হয়েছে। বলা যায় মানচিত্র তৈরির ক্ষেত্রে এটি অনন্য এবং নির্ভুল। অনেক গবেষকের মতে মানচিত্রটিতে অ্যান্টার্কটিকার কিছু অংশও দেখানো হয়েছে, যার মানে সেই সময়েও মানুষ অ্যান্টার্কটিকা সম্পর্কে জানত। কিন্তু জানেন নিশ্চয়ই অ্যান্টার্কটিকা মহাদেশে আবিষ্কার করা হয় 19 শতকে। তবে অনেকেই মনে করেন পিরি রাইসের মানচিত্র খুব একটা নির্ভুল নয়, এমনকি ওই সময়েও ছিল না। যেমন মানচিত্রে অ্যান্টার্কটিকার উপকূলকে দক্ষিণ আমেরিকার উপকূলের সাথে অনেকটাই সংযুক্ত দেখানো হয়েছে, যদিও বাস্তবে দুই উপকূলের সবচেয়ে সংকীর্ণ অংশও 800 কিলোমিটারের কম নয়। যাই হোক, পিরি রাইসের বক্তব্য থেকে জানা যায় মানচিত্রটি তৈরির সময় তিনি 10টি আরব সূত্র এবং 4টি ভারতীয় মানচিত্রের সাহায্য নিয়েছিলেন। তারপরও কোনো ধরনের আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই সেই সময়ে এতটা নির্ভুল মানচিত্র তিনি কিভাবে তৈরি করেছিলেন তা আজও রহস্য হয়ে রয়েছে।